হে গাইস, প্রথমে সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আর গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আশা কেন করছি, তোমরা সবাই খুব ভালো থাকো, পুজো বলে কথা। আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে আমি রেডি হয়ে গেছি, আমি নয়, আমার সাথে বনদিও রেডি হয়ে গেছে। আর বনদি আছে আমার পিছন দিকে, এসে দেখতে পাচ্ছ, ওইদিকে আছে। আজকে আমরা সকাল সকাল ভোরে উঠেই চান করে রেডি হয়ে গেছি। আর ওই যে বনদি আছে, আর বনদি তো খুশিতে নাচ করছে, অনেকদিন পরও শাড়ি পরেছে, আর খুব আনন্দ হচ্ছে। আর গাইস, তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি, এই যে জেঠিমা আর বনদি হেঁটে হেঁটে যাচ্ছে। আর এখন যাচ্ছি আমরা পুজো মণ্ডপে, আর এইদিকে আছি আমি। আর গাইস, তারপর আমরা চলে আসি মণ্ডপে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিব মন্দির, আর এটার সামনেই হচ্ছে দুর্গা মন্দির। তো আমরা এখন যাব, আর এখনও কেউ আসেনি, সবাই এলে তারপর ঘট আনতে যাওয়া হবে। তো এই যে আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো সামনেটা এখনও ফাঁকা আছে, কেউ আসেনি। আর এই যে দুর্গা প্রতিমাকে দেখো, তোমরা প্রণাম করে নাও। আর গাইস, এখানে হচ্ছে অনেক ভাইরা ছিল, তো ওরা পটকা ফটকা ফোটাচ্ছিল, তো তোমরা দেখতে পাচ্ছ ওরা ওই যে দূরে ছিল। আর এখানে আমি আর বনদি দাঁড়িয়ে আছি, বনদিকে তাকাতে বললো একটু তাকায় না আমার দিকে। তো যাই হোক, আমি তো ভিডিও করে যাচ্ছি। আর এখানে হচ্ছে বনদি নিচে চলে গেছে সামনে ছবি তোলার জন্য, আর আমি দাঁড়িয়ে আছি। আর গাইস, এখানে ভয়ঙ্কর আর মজার ব্যাপার হচ্ছে, ভাইগুলো হাতে পটকাও ধরে ফোটাচ্ছিলো, তো আমার তো দেখেই ভয় লাগছিল। আর এখানে একটা দেখো, কুচকে ভাইটা এখানে ঢোল বাজাচ্ছে, তো ওকে দেখে আরও বেশি ভালো লাগছিলো। আর এখানে হচ্ছে এরপর হচ্ছে ঘট আনার জন্য সবাই রেডি হয়ে গেছে, তো এরপর যাওয়া হবে। এরপর গেছে আমি বান্ধবীর বাড়ি চলে যাই, আর বান্ধবীর বাড়িতেই থেকে আমি ভিডিওটা করেছিলাম। তো তারপর হচ্ছে বান্ধবীকে একটু হাই করতে বলি, ওই যে বান্ধবী আমার পিছন দিকে দাঁড়িয়ে আছে, তো অনেকদিন পর ওর সাথেও দেখা। বান্ধবীর নাম স্মৃতি। তো তারপর বান্ধবীকে শাড়ি পরিয়ে আমি ওখান থেকে বেরিয়ে পড়ি। আর গাইস, বাইরে প্রচণ্ড রোদ দিচ্ছিল, তো রোদে রোদে আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। আর গাইস, তোমরা একটা জিনিস দেখবে, একটা জিনিস লক্ষ্য করেছো, আমার কানেরটা কিন্তু চকচক করছে। এই দেখো, আমার কানেরটা এখানে চকচক করছে গাইস। তারপর হচ্ছে এই যে গাইস, সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানেও দুর্গাপূজা হচ্ছে, আর এখানে আর এই যে আমরা পুকুর ঘাটে চলে এসেছি, আর এখানটাও অনেকটাই ভিড় ছিল। তারপর এই যে জল নেওয়া হচ্ছে। আর গাইস, এই যে দেখতে পাচ্ছ, এখানেও প্রচণ্ড ভিড় হয়ে গেছে, তো আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর এখানে প্রচণ্ড রোদও দিচ্ছিল, তো তারপর হচ্ছে আমরা ফিরবো, তো তোমরা দেখো। আর এই যে এখন হচ্ছে আমরা ফিরছি। আর গাইস, তোমরা যদি নাচ দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো, সবাই কত নাচ করছে। Thank you.
তারপর এই যে আমরা চলে এসেছি আবার, তারপর কি হচ্ছে দেখো। তারপর হচ্ছে আমরা বাড়ি ফিরছি, আর প্রচন্ড রোদ দিচ্ছে, কি বলবো রোদের কথা। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, বাই।